হাসপাতালের নিচতলায় চলছিল অস্ত্রোপচার। আচমকা তখনই কাঠের ছাদযুক্ত হাসপাতাল ভবনটিতে আগুন ধরে যায়। ধোঁয়া ছড়িয়ে পড়ে ভেতরে, কিন্তু হাল ছাড়েনি চিকিৎসা দলটি। এই পরিস্থিতির মধ্যেও এক রোগীর ওপেন হার্ট সার্জারি সম্পন্ন করে তারা। ওই সময় হাসপাতালটিতে 60 জন রোগী ভর্তি ছিলেন। 2 এপ্রিল রাশিয়ার পূর্বাঞ্চলীয় শহর ব্লাগোবেশ্চেনস্কে এই ঘটনা ঘটে বলে AFP-র খবরে বলা হয়। অস্ত্রোপচারকারী চিকিৎসা দলটির প্রধান ভ্যালেন্টিন ফিলাটভ দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ওই রোগীকে আমাদের বাঁচাতে যা করণীয় সব করেছি। জরুরি সেবামূলক মন্ত্রণালয়ের আমুর আঞ্চলিক শাখা জানায়, অন্য একটি লাইন থেকে অস্ত্রোপচার কক্ষে বিদ্যুৎ সরবরাহ করা হয়। ওই কক্ষে যাতে কোনোভাবেই ধোঁয়া ছড়াতে না পারে তা নিশ্চিত করেন ফায়ার ফাইটাররা। অস্ত্রোপচারের পরপরই ওই রোগীকে অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়। এছাড়া হাসপাতালের অন্য রোগীদেরও দ্রুত সরিয়ে নেওয়া হয়। চিকিৎসক অ্যান্টোনিয়া সোমোলিনা বলেন, হাসপাতালের কর্মীরা মোটেও আতঙ্কিত হননি। বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুন লাগে, তবে কোনো ধরনের হতাহতের ঘটনা ছাড়াই আগুন নেভানো গেছে। স্থানীয় কর্তৃপক্ষ ওই চিকিৎসা দল ও ফায়ার ফাইটারদের পুরস্কৃত করার প্রতিশ্রুতি দিয়েছে। পরবর্তী ভিডিও পেতে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে নিন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।